বিগ নিউজ সবার আগে সবার সাথে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা মহিষাদলে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্রী শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মহিষাদলের মহিষাদল গেওখালী রাজ্য সড়কের মহিষাদল গার্লস কলেজের সামনে আহত ছাত্রীর নাম সায়ন্তনী বেরা সপ্তম শ্রেণীর মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলের ছাত্রী বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুল যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় আহত অবস্থায় স্থানীয় মহিষাদল গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পরে মানুষ গাড়ি আটকে ভাঙচুর চালায় উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এলাকায় উত্তেজনা সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত এইটা যেন আমরা সবাই চাইছি কারণ সবাইকার ঘরে